সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আজ 13 নভেম্বর 2020 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে রাত্রি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌবাড়িয়া হারোপাড়া। এই হারোপাড়ারই অন্যতম সেরা ও বৃহত্তম একটি ডেইরি ফার্ম কিন্তু রাত্রি ডেইরি ফার্ম। এই ফার্ম থেকে প্রতিনিয়তই গাভী গরু বিক্রি করা হয়। তো পূর্বের ন্যায় আবারও বেশ কিছু নতুন গাভী ওনারা সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই আপনাদের দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের গাভীগুলো সংগ্রহ করছে, সেগুলো কেমন বয়সের, কী পরিমাণ দুধ হচ্ছে বা কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। আর গাভী গরু কিনতে হলে কিন্তু অবশ্যই খাবারে আসতে হবে, খাবারে এসে যাচাই বাছাই করে নিজ দায়িত্বে এগুলো কিনতে হবে, কেননা ইউটিউব ভিডিও দেখে যখন গাভী গরু কিনবেন তখনই ক্ষতিগ্রস্ত হবেন। তো চলুন এই ফার্মের যে গাভীগুলো আছে সেগুলো আপনাদের দেখাই, আর এইগুলো সম্পর্কে বিস্তারিত জানাই। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি তো রাত্রি ডেইরি ফার্মের মালিক? জি। তো আপনার এইখান থেকে মূলত গাভী গরু বিক্রি করা হয়? জি, গাভী গরু প্রেগনেন্ট এবং বাচ্চা সহ গাভী বিক্রয়ের একটা কেন্দ্র বলা চলে। তো এই যে ক্রয় বিক্রয়, এটার সঙ্গে কতদিন হলো জড়িত আছেন? কিন্তু আসলে অনেক দিনই হয়ে গেছে, আমাদের এটা ফ্যামিলিগত ব্যবসা। হ্যাঁ, আমার বাবা করত, বড় ভাইরা করত, এখন আমরা করি। আপনিও তো এই যে অনলাইন ইউটিউবে দীর্ঘদিন হলো ব্যবসা করে আসতেছেন। হ্যাঁ, তো এই যে মূলত গাভী গরু আপনারা বিক্রি করেন, এগুলো তো মূলত সংগ্রহ করে আপনাদের বিক্রি করতে হয়? হ্যাঁ, সব কালেকশন করতে হয়। আর বর্তমানে ইউটিউব অনলাইনে ক্রেতারা খুব সহজেই আপনাদের থেকে গরুগুলো সংগ্রহ করতে পারে, কারণ ভিডিও দেখলে একটা সন্ধান পাচ্ছে যে ওই জায়গায় গরু আছে। আসলে আমাদের এই প্রোগ্রামগুলো করার উদ্দেশ্য হলো প্রচারের জন্য। আর আমি সবসময়ের জন্য বলি, যারা গাভী কিনবে তারা সরাসরি এগুলোর মাধ্যমে জানতে পারলো, যেন সরাসরি খামারে আসে দেখে শুনে গাভী কিনাটাই বেটার মনে করছি। তো আঙ্কেল, দর্শকদের সচেতনতার জন্য আজকে কিছু কথা বলতে চাই। যেমন এই গাভীগুলো তো আপনারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিভিন্ন হাট ঘাট প্রান্তর ঘুরে সংগ্রহ করেন? না, আমি হাটের থেকে কোনো গাভী গরু কিনি না, যা কিনি সব বাড়ির উপর থেকে কিনি, বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে এগুলো সংগ্রহ করি। বিভিন্ন, তো আপনারা যখন একটা গাভী সংগ্রহ করেন, আপনারা কি কখনো এই যে ভিডিও কলে বা ফোনে ফোনে দেখে গাভী কিনছেন? না, ফোনে কিনি না, আমাদের লোকজন থাকে যে এলাকায়, যখন যাই দেখা যায় যে একটা গাভীর খোঁজ পাইলে মোবাইলের সাথে সাথেই করে যে ভাই আমার এখানে একটা গরু বাড়াইছে আসেন। আচ্ছা, কিন্তু আমরা যা দেখে চয়েস হলে তখন। আপনি তো চাইলে আপনার বাসায় বসে থেকে এই গাভীগুলো সংগ্রহ করতে পারেন? না না, আসলে এখন পর্যন্ত আমি যেটা সত্য কথা বলতে এটাই যে আমি এখনো মোবাইলে গাভী ওই মাপ করতে পারি না। আপনাদের এতদিনের অভিজ্ঞতা, বংশ পরম্পরায় বিজনেস বাপ করছে, দাদা করছে, আপনারাও করছে, তারপরেও আপনারা এই গাভী ফোনে দেখে আইডিয়া করতে পারেন না। কিন্তু আমার ক্রেতা ভাইরা যারা মাত্র 2 মাস 1 মাস ধরে ইউটিউবে ভিডিও দেখে, তারা ফোনে দেখে এত বড় রিস্ক কিভাবে নেয়? আসলে আমি অবাকই হয়ে যাই যে আমরা এখনো মোবাইলে দেখে মাপ করতে পারিনি কিন্তু সঠিক। অথচ যারা কিছু কিছু কাস্টমার আছে আমাদের, বা অনেকেরই কাস্টমার আছে যা মোবাইলে দেখার পরে ওনারা কিভাবে যে মাপ করে, এটা আসলে আমরা অবাক হয়ে যাই। এইভাবে মাপ করে গরু নেওয়ার ফলেই কিন্তু ক্রেতারা অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে সেই বদনামটা সবার উপরেই এসে পড়ে। হ্যাঁ, আর সবসময়ের জন্য তো এই জন্য আমি সবসময়ের জন্যই বলি যে যে ভাই যারাই গরু নেক, হয়তো বাইরে আসছে যে প্রতিনিধি পাঠায় দেখ, কাজের লোক বা অভিজ্ঞ মানে লোক খামারে পাঠায় দিয়ে দেখে শুনে নেওয়াটাই, তাইলে তারও ওই থাকবে না, বাচ্চালা গরুগুলো হয়তো দুধ দোয়াই নিলে হয়তো 1-2 কমবে সবে জায়গার অনুপাতে, যে এক জায়গায় আবার খাদ্য টাদ্যর কমবে 1-2 কম, তাই বললে তো 10 কমবে সে একটা গরুর হবে না। তো যদি দুধ দোয়া দেখে নেয়, আমার মনে হয় না যে কোনো ক্রেতা অত ঢুকবে না। আর আরেকটা কথা বলবেন, আপনারা যেহেতু এই ব্যবসার সঙ্গে জড়িত আছেন, এই ব্যবসার বাইরে তো অন্য কোনো ব্যবসা করতেছেন না বর্তমানে? এই ব্যবসা মানে আপনাদের চিন্তা ধ্যান ধারণা সবকিছু এটা নিয়ে যে আমাদের এটাই করতে হবে, এটাই করব, ভবিষ্যতে এটার উপরেই থাকবো? এটার উপরে, যেহেতু এই ব্যবসাতেই অনেক ঝামেলা, এই যে সপ্তাহে তো রেস্ট পাওয়া কঠিন হয়ে যায়, আমরা সপ্তাহে 3 কালেকশন করি, বাইরে থাকি, এই ঘুরে ঘুরে কালেকশন করা লাগে, আবার নিয়ে এসে ঝামেলা পড়ে, বাকি 3 বিক্রি করে 3-4 দিন। আপনারা যখন একটা গাভী কোনো বাড়ি থেকে কিনে নিয়ে আসেন, সেই গাভীটাই পরবর্তী আপনার খামারে নিয়ে আসার পরে যদি দেখেন 2 পরে অসুস্থ হয়ে গেছে বা 2 পরে কোনো সমস্যা পাইছেন, তখন ওই গাভীটা যে ক্রেতার থেকে আপনারা কিনছেন ওই ক্রেতার নিকট কি ফেরত দিতে পারেন? আসলে আমরা যখন গরু কিনি, দেখা যায় যে বায়না যদি করা হয়, বায়না করলে নিতেই হবে,
আর যদি বেশি মানে বায়না করলে যদি নাও নিলে ওই বায়নার টাকা আর ফেরত দিবে না, ফেরত দেয় না। আর আমাদের আমরা যে বিক্রি করি তো আমরা কিছুটা কিন্তু কম বেশ করি, কিন্তু আমরা যেখান থেকে ক্রয় করি গরু গাড়ি তোঠার পরে আর কোনো ই নেই, কোনো কথা বলার সুযোগই নেই। তো তাহলে আঙ্কেল এখানে আপনাদের পক্ষে আমি কিছু কথা বলি, ক্রেতার আবার এই বিষয়গুলো একটু মাইন্ড করতে পারে, যেটা বাস্তব এটা তুলে ধরতে হবে। আপনারা গরু কিনলে আপনারা সেই বিক্রেতাকে ধরতে পারেন না, কোনো অভিযোগ করতে পারেন না। কিন্তু আমার ক্রেতা ভাই যারা আপনাদের থেকে গরু কিনে, আপনাদের তো প্রতিনিয়তই ধরে বসে অভিযোগ করতে পারে, তো এই অফিসারটা কেন? আপনারা যেমন বিচার মানে দেওয়ার জায়গা পান না, তারা তো একটা জায়গা। আসলে আমরা তো কিনি গেরস্থর থেকে, আর এখন একটা একজনের একটা গরু কেনার পরে হয়তো কোনো সমস্যা হয়েছে, সেই ক্ষেত্রে যদি আমরা দরবারও ডাকি সে একটাই কথা বলবে যে তোমরা তো অভিজ্ঞতা লোক, তোমরা দেখে নিছ, আর আমরা তো নিজে দেখে নিই, তোমরা দেখে নিছ নিশ্চয়ই সুস্থ দেখে নিছ, ওই আর কোনো অবজেকশন চলে না। তো গরুর বিষয়ে আসলে কোনো অবজেকশন আসলেই চলে, আন্ধারি জিনিস তো এগুলা, এগুলা এখন ভালো আছে অসুস্থ হইতে এক মানে দুই মিনিটও সময় লাগবে না। এই কারণে আমরা সবসময় ক্রেতা ভাইদের পরামর্শ দিই যে তারা যেমন অভিযোগ দিতে পারে না, আপনারা হয়তো অভিযোগ দিতে পারেন কমেন্টে বা আমাদের ফোনে ফোনে বা আরেকজনের কাছে, তো এই অভিযোগগুলো কার্যকরী হয় না। একটা সমস্যা হয়ে গেলে সেটার সমাধান পাওয়া খুব কঠিন। হ্যাঁ, প্রতিনিয়তই আমাকে 5-10 লোক অভিযোগ জানায়, কিন্তু তার সমাধান তো আমি করতে পারি না, হয়তো দু একজনের সমাধান করতে পারি। ক্ষেত্রে একটি কথা বলতে চাই যে আসলে আমাদের প্রোগ্রাম দেখে অনেকেই বিভিন্ন ধরনের মতামত করে, আমি একটা কথাই বলতে চাই, আমি খারাপ কোনো কথা না সেই ভাইদের জন্য একটা কথা বলতে চাই যে আপনাদের যদি আমাদের কোনো কিছুর উপরে অবজেকশন থাকে, কমেন্ট করা 5 মিনিট সময় ব্যয় না করে 1 মিনিট সময় ব্যয় করে একটা কল দেন, দেওয়ার পরে হয়তো যে কোনো যেটার সমস্যা হবে আপনি সরাসরি ফোনে বলবেন যে ভাই আপনার এটা এরকম হচ্ছে, আপনি এরকম না এরকম করেন, আমরা একটু সচেতন হলাম। কমেন্ট করার চেয়ে আমার মনে হয় যে 1 মিনিট ফোন দিলে সে তার মনের কথা বলবে, কোনো সমস্যা নেই। এখানে প্রোগ্রামে এত কথা কখনো বলি না, তবে আজকে একটু দুটো কথা বলার জন্য একটু দাঁড়াইছি। এই যে পাবনার দুর্নাম, পাবনার দুর্নামটা কিন্তু আমাদের মতো ব্যবসায়িকরাই ছড়াইছে, আসলে কি তারা কিন্তু এরকমভাবে ছড়ায় নাই। যেমন বিভিন্ন প্রোগ্রামগুলো দেখি অনেকেরই একজন আর একজনের পিছিয়ে লাগি আছে, একজন আর একজনের পিছিয়ে লাগি আছে, এরম করতে কিন্তু আমাদের পাবনার দুর্নামটা ছড়াই নিছে। আসলে আমি কীভাবে আমি আমার কাজ মানে কালেকশনের উপরে আমার গরুর উপরে কাস্টমার ডিমান্ড করবে, আর একজন কি গরু কিনেছে তার মালের উপরে কাস্টমার ডিমান্ড করবে, এখন আমি আর একজনের খেলা দিচ্ছি আর একজন আর একজন, এটা আসলে আমি মনে করি যে এগুলো আমাদেরই একজন আর একজনের মানে হিংসামূলক ঠেলাঠেলি করা, এটা আসলে উচিত না। আমি কখনো কারোর বিরুদ্ধে কোনো কথা বলি না, এখনও বলবো না, আমি সবাইকে বলি যে আসলে এই ব্যবসা আসলে যারা লিগেল এই ব্যবসা করে এটা অনেক ঝামেলার ব্যবসা, অনেক ঝামেলার ব্যবসা, অনেক লসের ব্যবসা, অনেক ক্যাশ টেকার ব্যবসা, জানদারি ব্যবসা। একটা গরু 2 লাখ টাকার গরু একটা যদি কোনো সমস্যা হয় 1 লাখ টাকা লস যেতে একটুক সময় লাগে না। তা আমি এই যে জানদারি ব্যবসা, আমরা কোন্নে কোন্নে গরু নিয়ে আসি, গাড়ি ঘোড়া চলাফেরা করি, টাকা পয়সা নিয়ে চলাফেরা করি, দেখা যায় যে আসলে আমি একজনের বিরুদ্ধে জানিয়ে শুনে কেউ কিন্তু কারুকে ঠকাতে চাই না। তখন তো এই ব্যবসায় আমরা জানিয়ে শুনে কারুকে একটা খারাপ জিনিস দিতে চাই না। আবার আমি যে মোট গরু কিনে আনছি আমার যে সবগুলোই ভালো হবে তা না, দেখা যায় যে 2-1 গরু যদি খারাপ হয় যে আমরা কখনো নিজেরা বিক্রি করি না, ওই গরুগুলো আমাদের হাটে মানে লোক আছে সিটার হাটা বলে ওইখানে ওদেরকে ধরায় দিয়ে বিক্রি করা দিই, যা লস হয় হই, তারপরেও দেখা যায় একটা ভালো জিনিস বেচতেছি যা খারাপ হচ্ছে, এটা হতেই পারে। তা ক্রেতা ভাইদের আজকে অনেকগুলো কথা বললাম, ক্রেতা ভাইরা কোনভাবে নেবে বুঝতে পারতেছি না। তো আঙ্কেল চলেন, এবার যে আপনার নতুন কালেকশনগুলো আছে এইগুলো দর্শকদের একটু দেখাই। তারপরে একটা কথাই বলি, যদি আমাদেরও তো আসলে আমরাও তো ভুল ত্রুটি হয়েই থাকে, যদি কারোর কোনো ক্ষতি বা ভুল হয়ে যায় বা কোনো সমস্যা দেখা দিলে আমি মনে করি কমেন্ট না করে সরাসরি ফোন করাই তার জন্য ভালো, আমাদের জন্য ভালো। তো চলেন এবার এই পাশ থেকে গরুগুলো দেখি। আঙ্কেল শুরুতেই একটা গরু আছে, এই গরুটা কোন জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান জাত। হলস্টাইন ফ্রিজিয়ান জাত আসলে বাংলাদেশে এই সব ক্রস গরু হয়, সবগুলোই ক্রস আর এই সেট হলস্টাইন ফ্রিজিয়ান। এখন আসলে আমরা যেটা দেখা যাচ্ছে যে আমরা বলতেছি একটা হয়তো আর একটা হইতেও পারে, কিন্তু আমাদের দেশে যে গরু আছে 100% জাত, কোনো গরুরই নাই, সব ক্রস, সবগুলো ক্রস। আচ্ছা, এই গরুটার দাঁত কয়টা দেখছেন? সম্পূর্ণ সুস্থ সবল, একদম সুস্থ।
আচ্ছা তো এই গরুটার দাম চাচ্ছেন কেমন? এই গরুটা এই অবস্থা যদি কোনো ক্রেতা নেয় সেক্ষেত্রে 1,40,000 টাকা, 2,40,000 টাকা, 2,40,000 টাকা দাম চাইছেন। আচ্ছা আর প্রেগনেন্ট গরু যেহেতু দুধের কথা বললাম না, ক্রেতারা যেন আইডিয়া করে নেয়। দুধের কোনো প্রেগনেন্ট গরুর দুধের কোনো গ্যারান্টি নাই, শুধু দুটো জিনিসেরই গ্যারান্টি দেয়, সেটা হলো বাটের গ্যারান্টি আর জরারু গ্যারান্টি। জরায়ু বের হওয়া আর বাটটা না, আর সুস্থ দেখে নিবে। আচ্ছা তো এই গরুটা আপনার 2,40,000 টাকা দাম চাইছেন, কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে নিতে পারবে। আচ্ছা পাশে আর একটা কালো গাভি আছে, এটা কোন জাতের? এটা ফিজিয়ান জাতেরই, ফিজিয়ান জাতেরই একটা গাভি। এই গাভিটার দাঁত ধরে দেখছেন, এটা কেবল দুই দাঁত হচ্ছে, 8.5 মাস। এটাও এটা তাহলে 8.5 মাস, দুই দাঁত, প্রথম বাচ্চা। এই গাভিটা এখনো 20-25 দিন সময় লাগবে, একটু সময়টা বেশি লাগবে, উলান পালান এখনো সারে অনেক বড়, অনেক বড় গরু হবে, সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ একদম। আচ্ছা তো এই গরুটারও দুধের কথা বলা সম্ভব না, দামের কথাটা বলেন। এটা অবশ্য এই অবস্থা যদি কোনো ক্রেতা নেয় এটা 2,25,000 টাকা রাখা, 2,25,000 টাকা নেবেন, কোনো ক্রেতার পছন্দ হলে দরদাম করে দেখে নিতে পারবে। আচ্ছা আর সম্পূর্ণ সুস্থ সবল এই অবস্থায় আছে, ক্রেতা যখন নেবে তখন তাকে দেখে নেবে তখন সুস্থ আছে কিনা। আচ্ছা এই পাশে আর একটা গাভি আছে, চলেন এইটা দেখি। এই পাশে যেটা আছে এটা কোন জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান, এটা 4 দাঁত হচ্ছে, এটা প্রথম বাচ্চা দিবে 8.5 মাসের গাভ। এটা 4 দাঁতে প্রথম বাচ্চা দিবে 8.5 মাসের গাভ। আচ্ছা তো এটা কতদিন বাকি আছে? এগুলো গরু দেখা যায় যে 2-3 দিন, 2-4 দিন, 5 দিন, কম বেশি একই রকম, সব 8 মাস পার হয়েছে, 8.5 মাস, কেউ 8 মাস 10 দিন, কেউ 20 দিন, এরকম। আচ্ছা আর এই ধরনের গরু যখন প্রেগনেন্ট অবস্থায় রাস্তাঘাটে নিয়ে যাওয়া হবে, গাড়ির যে ঝাঁকুনিতে কোনো সমস্যা হবে না? এই গরুগুলো এখনো 20-25 দিন টাইম আছে, এগুলো গরুর সমস্যা হবে না, সমস্যা হওয়ার কথা না। আচ্ছা তো এই গরুটা যে ক্রেতায় নেবে তাকে এর শারীরিক গঠন প্রণালী দেখে একটা পরিমাপ করে নিতে হবে, কী পরিমাণ দুধ হতে পারে তার আইডিয়া মতো সে নেবে। আচ্ছা তো এই গরুটার কী পরিমাণ দাম চাচ্ছেন আপনি? এটার ওইটা একই দাম, এটাও দাম চাচ্ছি 2,25,000। 2,25,000 টাকা আপনি দাম চাইছেন, কোনো ক্রেতার যদি পছন্দ হয় দরদাম করে দেখে নিতে পারবে। আচ্ছা আর গরুটা সম্পূর্ণ সুস্থ সবল, সম্পূর্ণ সুস্থ। আচ্ছা এই পাশে আরও কিছু গরু আছে, চলেন এইগুলো দেখি। এই পাশে আর একটা গরু আছে, এই গরুটা কোন জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের, 4 দাঁত বয়স হচ্ছে, 4টা দাঁত বয়স হচ্ছে, এটা 4টা দাঁত বয়স হচ্ছে। এই গরুটাও কি প্রেগনেন্ট? এটা প্রেগনেন্ট। এটা কত দিনের প্রেগনেন্ট? ওই দেখা যাচ্ছে একই রকম টাইম, ওই 2-5 দিন কম বেশি, 15-20 দিন, এর মধ্যে সবগুলো গরু বাচ্চা দিয়ে দিবে, 20 দিন, কতকটা 25 দিন হয়তো নিতে পারে, কতকটা 15 দিন নিতে পারে, এরকম টাইম আছে সব। তো আঙ্কেল যত শুরুতে প্রেগনেন্ট গরু আমরা বেশি দেখতেছি, আপনি একটু তথ্য দেন তো, এই প্রেগনেন্ট গরু যে ক্রেতারা সংগ্রহ করবে কোন কোন দিকগুলো সংগ্রহ করার মানে লক্ষ্য রাখা উচিত? আসলে এগুলা গরু বকটার থেকে আমি যেখান থেকে কিনেছি সবগুলো গরু বকনা ছিল, বাচ্চা কিনে ওরা ছোট বাচ্চা কিনে বড় করে প্রেগনেন্ট করে রেডি হলে ওরা বিক্রি করে। আচ্ছা এগুলো মান দিক দিয়ে খুব ভালো, সব দিক দিয়েই ভালো, প্রথম বাচ্চা দিবে আর প্রথম বাচ্চার গাভীর বাটগুলোতে সমস্যা থাকে না, বাটগুলোতে সমস্যা থাকে না। আর এই গরুগুলো যারা নতুন খামারি নিবে তাদের জন্য একটাই ভালো, যে এই গরুগুলো পরবর্তীতে যা যখন দ্বিতীয় তৃতীয় বিয়ে যা অনেক দামি গরু এই গরুগুলোই হয়, এই গরুগুলো। হ্যাঁ আচ্ছা তো এই গরুটাও 15-20 দিন বাকি আছে, কেমন দাম পড়বে? এই গরুটা 2,05,000 দাম চাচ্ছি, 2,05,000 দাম চাইছেন। এইগুলো খুবই সুন্দর গরু, ক্রেতাদের পছন্দ হলে ক্রেতারা দেখে দরদাম করে নিতে পারবে, দরদাম করে নিতে পারছে। এই পাশে আর একটা আছে সাদা কালো গাভি, এই গাভিটা কোন জাতের? এই গাভিটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের, এটা দুই দাঁত হচ্ছে, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের, দুইটা দাঁত মাত্র হচ্ছে, দুইটা দাঁত হচ্ছে মাত্র। আচ্ছা তাহলে করছে, এই গরুটাও প্রেগনেন্ট গরু? হ্যাঁ। এটা কত দিনের প্রেগনেন্ট? একই রকম 15-20 দিন, দেখা যায় যে 15-20 দিন টাইম এখনো আছে। আচ্ছা এটারও ওলান পালান মাত্র নামা শুরু করছে, নামা শুরু করছে আর অনেক ভালো গরুটা, কেবলই দুটো দাঁত মানে পড়ছে, বাচ্চা গরু বকনার থেকে গাভী হচ্ছে। আচ্ছা তো এই গরুটা কেমন দাম চাইছেন? এরা 2,05,000 দাম চাচ্ছে, 2,05,000 পরপর দুইটা তিনটা গরুই দেখলাম, 2,05,000 করে আপনি দাম চাইছেন, ক্রেতাদের পছন্দ হলে সার্বিক দিক বিবেচনা করে সুস্থ আছে কিনা যাচাই বাছাই করে নিতে পারবে, আর দুধের কথা তাদের পরিমাপ করে নিতে হবে, দুধের কোনো গ্যারান্টি নেই। আচ্ছা তো এইগুলোটা সাইড করে দেওয়া হোক, পাশে আর একটা গাভী আছে, পাশে যে গাভীটা আছে এটা কোন জাতের? এটা ওই হলস্টেইন ফ্রিজিয়ান জাতের, হলস্টেইন ফ্রিজিয়ান জাতের। গাভীটা অনেক লম্বা, আচ্ছা মানে বডিটা লম্বা, একটু কম লম্বার দিক দিয়ে অনেক বেশি, এটা 2 দাঁত বয়স, 8.5 মাসেরই গাভ, 15-20 দিন বাকি আছে, গলার দিকটা চিকন, মাজার দিকটা একদম চওড়া। আচ্ছা
মানে দুধালো গাভীর যে বৈশিষ্ট্য প্রত্যেকটা গাভীকে সেই বৈশিষ্ট্য খুঁজে দেখে নিতে হবে। আচ্ছা, তো এই গাভীটা কেমন দাম চাচ্ছেন? এই গাভীটা অবশ্য কোন ক্রেতা নিলে এই গাভীটা 1,95,000 টাকা রাখা যাবে। ওলান পালানটা সারা শুরু হয়ে গেছে। আচ্ছা, তো প্রথম তিনটা দেখলাম 2,05,000, এখন আবার দেখছি 1,95,000। ওইদিকে আরো কিছু আছে, চলেন ওইগুলো দেখি। একটা বাচ্চা সহ গাবি আছে, এই গাবিটা কোন জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান জাতের, 2 দাঁত বয়স, প্রথম বাচ্চা দিছে। এটার সঙ্গে বাচ্চা আছে? হ্যাঁ, বকনা বাচ্চা আছে। এই যে সামনে সাদা কালো যে বাচ্চা, এটাই? হ্যাঁ, এটাই বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স আজ 5-6 দিন হয়েছে। 5-6 দিন। আর গাবিটার বয়স? গাবির বয়স 2 দাঁত হচ্ছে কেবল, প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। আচ্ছা, তো এই যে 5-6 দিন, এই গরুটা আপনি নিয়ে আসছেন কয়দিন হলো? গরু আসছে অবশ্য কালকে। কালকে? তাহলে তো দুধটা এখনো পরিমাপ করতে পারেন নাই? দুধটা এখনো ওই রকম পরিমাপ করা যাচ্ছে না এখনো। আপনার যখন কিনছিলেন তখন শাবক বাচ্চা ছিল, মানে এখন 5-6 দিন মাত্র গরুটা নিয়ে আসছেন, ওইভাবে কতটুকু হচ্ছে অ্যাকুরেট বলতে পারতেছেন? অ্যাকুরেট বলতে পারতেছি না। আচ্ছা, তো কোনো ক্রেতা যদি এই গরুটা নিতে চায়, সে আসবে, দুধটা দহন করবে সকাল বিকাল, কতটুকু হয় তার উপর পরিমাপ করে সে গরুটা নেবে। ব্যবস্থা যেটুকু দুধ আছে দেখে তারপরে দাম দর করে নিতে পারবে। তো এই গরুটার দাম চাও কেমন? এটা অবশ্য দাম চাচ্ছে 1,80,000 টাকা। 1,80,000 টাকা দাম চাইছেন? কোনো ক্রেতার পছন্দ হলে দুধটা পরিমাপ করে কতটুকু হয়, যদি দুধের সঙ্গে দামের সামঞ্জস্য থাকে তাহলে সে নিবে, তাহলে নেওয়ার দরকার নাই। ওইদিকে কিছু গরু আছে, চলেন ওইগুলো দেখি। আঙ্কেলের যে পাশে কালো করে একটা গাভী আছে, এই গাভীটা কোন জাতের? এটা ফিজিয়ান জাতের গাভী। ফিজিয়ান জাতের একটা গাভী, সার বাচ্চা দিছে আজ 2 দিন ধরে। এটার সঙ্গে সার বাচ্চা, ওই যে বাচ্চাটার নাভি এখনো আছে? হ্যাঁ, 2 দিন হচ্ছে বাচ্চা বয়স। আচ্ছা, বাচ্চাটা কি সার বাচ্চা? সার বাচ্চা। তো গাভীটার বয়স কেমন? 4 দাঁত হচ্ছে, প্রথম বাচ্চা। 4 দাঁতে প্রথম বাচ্চা। আচ্ছা, তো এই গাভীটার তো 2 দিনে কি দুধ পাওয়া তো সম্ভব না? না, এখনো তো ওইরকম দুধ দোয়ান যাচ্ছে, টানা হচ্ছে, সার টানা হচ্ছে, ঘন ঘন টানতেছেন। আচ্ছা, তো এই গরুটারও পরিপূর্ণ দুধ আসতে সময় লাগবে, যে ক্রেতায় নিক, পরিপূর্ণ দুধ আসার পরে দেখে তারপরে নেবে। দেখে তারপরে নেবে। আচ্ছা, তো এই গরুটার কেমন দাম চাইছেন? এটা অবশ্য 1,75,000 হলে সেল করা যাবে। এবার 1,75,000 হলে এটা দিতে পারবেন। আচ্ছা, তো কোনো ক্রেতার পছন্দ হলে এখানে আসে দুধটা পরিমাপ করে তারপরে কথার সাথে কাজের মিল থাকলে দরদাম করে নিতে পারবেন। দরদাম করে নিতে পারবেন। এই পাশে কিছু গরু আছে, চলেন এগুলো দেখি। আঙ্কেলের যে পাশে একটা লালচে গাভী আছে, এই গাভীটা কোন জাতের? এটা অবশ্য আমরা তো এগুলাকে জার্সি বলি, জার্সি জাতের গরু। এখন তো অনেক রকম গরু থাকে আমাদের এলাকায়, যে কোনটা জার্সি কোনটাই এগুলো খুব যাচাই করা কঠিন হয়ে যায়, কোনটার সঙ্গে কোনটা ক্রস করছে এটা বোঝা কঠিন। তো এক কথায় দ্বিতীয় বাচ্চা দিছে গরুটা। দাঁত কয়টা? আজকে রাত্রে বাচ্চা দিছে। দাঁত অবশ্য 6 দাঁত মনে হয়, 6 দাঁতই আর কি, 6টা দাঁত একটা বাচ্চা দিছে আগে। আচ্ছা, তো এই গরুটার রাত্রে বাচ্চা দিছে, দুধ তো এখন পাওয়া সম্ভব না, শুধু উলান পালানে পানি লেগে আছে। রাত্রি মানে শেষ রাত্রির দিকে, আজের ফজরের দিকে বাচ্চা দিছে। তো এই গরু এবং বাচ্চা দুটোই সুস্থ আছে? হ্যাঁ, সুস্থ আছে। আচ্ছা, তো পরিপূর্ণ দুধ আসলে ক্রেতারা দুধটা দেখে তারপরে? হ্যাঁ, এখন গাবের মতো গ্যারান্টি চলবে না, দারবার দেখে নিতে হবে এক কথায়। তো এই গরুটার দাম চাও কেমন? এগুলোটা 1,65,000 হলে দেওয়া যাবে। 1,65,000 হলে দেওয়া যাবে। এবার আপনার কাছে সর্বনিম্ন কত টাকায় গাভী পাওয়া যাবে? এখন এই এই সপ্তাহে এই এইটাই সবথেকে কম রেটের গাভী, 1,65,000। আচ্ছা, এই পাশে একটা কালো গাভী আছে, চলেন এই গাভীটা দেখি। এই গাভীটা কোন জাতের? এই গাভীটা আমাদের দেশে অস্ট্রেলিয়া বলে, অস্ট্রেলিয়ান জাতের একটা গাভী। আর এই গাভীটা এটারও কিন্তু লাভই আছে এখনো। এই গাভীটা অনেক দুধ, বর্তমানে এই গাভীটা কালকে নিয়ে আসছি, তারপরে আগের দিন রাত্রে আসছে, কাল সকালে এই অবস্থাতেই 10 কেজি দুধ হয়েছে। এই অবস্থাতেই 10 কেজি দুধ হয়েছে। আর সঙ্গে কি বাচ্চা? সার বাচ্চা। বাচ্চাটা অনেক সুন্দর বাচ্চা, যদিও সার বাচ্চা হয়, একদম খুব সুন্দর বাচ্চা। বাচ্চাটার নাভি আছে, তাও এই অবস্থাতেই আপনার 10 কেজি। এখন দোয়ালে 10-এর উপরে দুধ হবে, এখন যদি দোয়ান হবে এখনই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অনেক দুধ হলে আপনার 10 কেজির উপরে দুধ পাবেন। বিকেলবেলা দহন করেন? বিকালে এই বাচ্চা খায় তো পুরনোর জন্য, কাল বিকেলে তাও নিম্নে এই অবস্থাতে 6-6 কেজির মতো টানা হয়েছে। এই অবস্থাতে 6 কেজি, মানে সকাল বিকেল এই অবস্থাতে 16 কেজির মতো পরিমাপ, এই অবস্থাতে 16 কেজি দোয়া দেখা যাবে। আচ্ছা, তো কোনো ক্রেতা নিতে চাইলে 16 কেজি দুধ পরিমাপ করে দেখে নিতে পারবে। তো এই গরুটার দাম চাও কেমন? এই গাভীটা 2 হলে সেল করা যাবে, 2,00,000 টাকা হলে সেল করবেন। 16 কেজি দুধ এই অবস্থাতে এসে পরিমাপ করে নিতে পারবেন। 16 কেজি মানে কি আরো বেশি হবে এই অবস্থা, এই অবস্থার উপরে? হ্যাঁ। আচ্ছা,
এই পাশে কিছু গরু আছে, চলেন এগুলা দেখি। আঙ্কেলের যে এই পাশে সুন্দর দেখতে একটা গরু আছে, কালারটা অনেক সুন্দর, এই গরুটা কোন জাতের? এটা ফিজিয়ানের সাথে ফিজিয়ানি হবে। ফিজিয়ান? হ্যাঁ। আচ্ছা, চার জাত বয়স, প্রথম বাচ্চা দিছে, বকনা বাচ্চা। বাচ্চাটার বয়স 8-9 দিন হয়েছে। 8-9 দিন হয়েছে। গরুটা কালকে নিয়ে আসছে? হ্যাঁ, কালকে নিয়ে আসছে। অবস্থাতে সকালে একবারে 8 কেজি দুধ আসছে অলরেডি। 8 কেজি দুধ? হ্যাঁ, এটা 8 কেজি দুধ দোয়া দেখে নিতে পারবে এখন। আর বিকেলবেলা? বিকেলবেলা তো এরকম ঠেকান হয় না, তাও 3-4 কেজি। আর ফুল দুধ আসলে গোটা 2 বেলা 15 লিটার দুধ আশা করা যায়। গরুটা দহন করে দেখে নিতে পারবে, বা এখন যদি 12-13 কেজি হয় আইডিয়া করাই যায়, 15 কেজি দুধ হবে। 15 কেজি দুধ আশা করা যায়। আচ্ছা, এই গরুটার দাম পড়বে কেমন? এই গাবিটা অবশ্য 1,80,000 হলে সেল করা যায়। 1,80,000 হলে এই গাবিটা আপনি দিতে পারবেন? আচ্ছা, এই পাশে আর একটা গরু আছে, চলেন এইটা দেখি। আঙ্কেল, এই পাশে লালচে আর একটা গাবি আছে, এই গাবিটা কোন জাতের? লালচে বলতে এটা অরিজিনাল জার্সি আর কি। জার্সি জাতের একটা গাবি? একদম জার্সি, 80% আশা করা যায় যে 80% জার্সি। এটার সঙ্গে একটা জার্সি বাচ্চা? হ্যাঁ, জার্সি ষাঁড় বাচ্চা, কালকে দিছে অবশ্য বাচ্চাটা। ওই যে নাভি টাভি এখনো আছে। আর প্রথম বাচ্চা 4 দাঁত বয়স। 4 দাঁতে গাবিটা প্রথম বাচ্চা প্রসব করলো। হ্যাঁ, ওলান পালান তো বেশ হয়ে আছে, পানি আছে? অনেক ভালো পানি তো আসছে, অনেক ওলান আসছিল। হ্যাঁ, ঘন ঘন সাল দুধ টানা হচ্ছে। হ্যাঁ, গাবিটা জাতের দিক দিয়ে আসলেও ভালো, গঠনের দিক দিয়েও ভালো। ও গরু খুব মানে এই বাচ্চাটা কি আসো তো সামনে লোক মাঠ সামনে লোক এখন পরিপূর্ণ পানি লেগে আছে। পানি লেগে আছে, যত শাবক বাচ্চা এই সময়টাতে গাভীর ওলানে পানি লাগেই। তো পরিপূর্ণ দুধ আসতে কয়দিন সময় লাগবে? সব গরুগুলো পানি টানি যাইতে দেখা যায় যে 15-20 দিন, ফুল দুধ আসতে 15-20 দিন সময় লাগবে। 15-20 দিনের মতো সময় লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো এই গরুটার কেমন দাম চাচ্ছেন এই অবস্থায়? এই অবস্থায় গাবিটা যদি কোনো ক্রেতা নিতে চায় তাহলে 2,30,000 টাকা লাগবে। 2,30,000 টাকা দাম চাচ্ছেন? আর দুধ যে ক্রেতা নিবে এখানে এসে পরিমাপ করে নিতে হবে? গ্যারান্টি নাই, এসে সাল দুধ টানা দেখে এই অবস্থায় নিতে হবে। এখন গাব গরুর মতো আইডিয়া করে নিতে হবে। আচ্ছা, 2,30,000 কথা বলে দরদাম করে নেওয়ার সুযোগ আছে? দরদাম করে নেওয়ার সুযোগ আছে। আচ্ছা, এই পাশে আঙ্কেলে যে এই পাশে কালো করে আর একটা গাবি আছে, এই গাবিটা কোন জাতের? এই গাবিটা অবশ্য ফিজিয়ান জাতের। বাচ্চা দিচ্ছে 3 দিন হচ্ছে, বকনা বাচ্চা। 3 দিন হলো বকনা বাচ্চা? বকনা বাচ্চা এখন যে নাভি আছে, নাভিটা এখনো আছে। তবে এই এই গাবিটা এই যে পানি আসছে অনেক, কিন্তু ওলানে অনেক পানি আসছে, অনেক পানি আসছে ওলানে। এই পানি অবস্থাতেই যেভাবে সাল দুধ টানতেছি, দুধের রেজাল্টটা খুবই ভালো। কি পরিমাণ দুধ টানতেছে? এ তাও তো এখন যদি এই অবস্থায় টান দেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ, তাও এই অবস্থাতেই 10 কেজি সম্ভব। এই অবস্থাতেই সকাল বিকেল মিলে এখন 10, সকালে 10 কেজি, বিকাল বেলা? বিকালে তো আবার খানটিক পরে টানা যাবে। আবার খানটিক পরে টানা যাবে। এই যে দুধের এটা খুবই ভালো। আচ্ছা, তো সকালবেলা 10 কেজি হলে বিকেলবেলা কতটুকু হচ্ছে এখন? তো একবারে তো আর দোয়ান হচ্ছে, কোনো কোনো টানা হচ্ছে। তারপরে এই গাবিটা আমি একটু দোয়ানো দেখা দহন করে একটু দেখাতে পারবেন? একটু দেখাই দেবো, আমরা দহন করে দেখব। তো এই গরুটার পরিপূর্ণ দুধ আসলে তাহলে কেমন হতে পারে? এই গাবিটা তো আশা করছি যে 18টা আসতেই পারে। 18টা প্রথম বাচ্চার একটা গাবি? প্রথম বাচ্চার একটা গাবি। এই গাবিটার দাম পড়বে কেমন? এই গাবিটা অবশ্য কেউ যদি নিতে চায় 2,15,000 টাকা হলে দিতে। 2,15,000 টাকা হলে এটা দিবেন? হ্যাঁ। আচ্ছা, এদিকে আরও কিছু আছে, চলেন এগুলো দেখি। এই পাশে কালো করে একটা গাবি আছে, এই গাবিটা কোন জাতের? এটা অবশ্য ফিজিয়ানের সাথে জার্সি ক্রস। ফিজিয়ানের সঙ্গে জার্সি ক্রস? ফিজিয়ানের সাথে জার্সি ক্রস, অনেক লম্বা দিক দিয়ে অনেক। আচ্ছা, এই গাবিটার বয়স কেমন? এই গাবিটা সেকেন্ড বাচ্চা দিবে, 6 দাঁত বয়স, 8.5 মাসের গাব বর্তমানে। 8.5 মাসের গাব? তো এই গরুটার কি পরিমাণ দাম চাচ্ছেন? এগুলোটা এই অবস্থায় কেউ নিলে 2,25,000 টাকা দাম চাচ্ছে। 2,25,000 টাকায় এই গাবিটা আপনি দিতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, তো আঙ্কেল বর্তমানে আপনার কাছে যে গাবিগুলো ছিল সেগুলো আমরা ইতিমধ্যে দর্শকদের দেখালাম, আপনি একটু বর্ণনা করে জানালেন। আবার শুরুতে অনেক পরামর্শমূলক কথাও আপনি বলছেন, ক্রেতাদের ভুল, আপনাদের ভুল, ক্রেতাদের বোঝানোর জন্য অনেক রকম আলোচনাই আমরা করছি। তো একদম পরিশেষে যদি ক্রেতাদের আপনার কিছু বলার থাকে? সবসময় একটা কথা বলে আজকে ওই একটা কথাই বলতেছি, যে যেসব ক্রেতারা গাবি কেনার জন্য ইচ্ছুক, যেখান থেকেই লাগ সরাসরি খামারে এসে, খামারে এসে দুধ দোহন করে বা গাব গরুগুলো সব দিক দিয়ে হাঁটা হুটে মানে ভালো মন্দ যাচাই বাছাই করে সংগ্রহ করে করা উচিত। হ্যাঁ, তো ঠিক আছে আঙ্কেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গাবিগুলো দেখানোর জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।